আমরা বাজারে আজ খস্তা করার জন্য আসছি হ্যাঁ এখন আমাদের পাঠে 6253 নম্বর পাঠ আমাদের গাউড়ে আমাদের নাকি শুনলাম আমাদের মানে পাঠের প্রার্থী আরজিনা বিবি উনি নাকি টিকিট পাওয়ার জন্য বাড়ি থেকে সিঙ্গেল দিছে আর কি ওরা সন্ধ্যার সময় বাজারে ওই দোকান ভাঙচুর করতেছে আমরা বাজার খরচ করার জন্য আসি কে ভাঙচুর করছে ওই মানে বহিরাগত প্রার্থী আমাদের পাঠের বহিরাগত প্রার্থী তুলে আমি না ওদের বাহিনী নিয়ে আসে আমাদের বাজার দোকান ভাঙচুর চালায় ব্যবসা ব্যবসার যা পয়সা কুড়ি থাকে সব নিয়ে যায় এখন দুজনকে আহত করে আমরা উপস্থিত বাজারে ছিলাম আপনার হাত লাল কেন আমাদের হাত আমরা ওই দোকানদারকে মারার জন্য ওই মারতেছে আমি আটক করছি না দাদা মারেন না মারেন না আবার আমাদের দোকানদারকে একটু মারধর করি আমরা এখন হাসপাতালে পাঠাইলাম কুচবিহারে পাঠাইলাম আমরা কতজন গিয়েছে হাসপাতালে এই মাত্র দুইজন পাঠাইলাম আমরা আপনার নাম কি আমার নাম রশিদুল হক আপনি কে আমি এই বাদরের লোক কোন দল করেন আপনি আমি টিএমসি দল করেন যারা ইয়ে যারা এসেছে তারা কোন দল করেন নাকি শুনতে এলে বহিরা কত প্রার্থী হলো নির্দল থেকে দাঁড়াবে আপনাদের এখানকার বর্তমান যে রানিং পঞ্চায়েত রয়েছে তার নাম কি বাবলু হক বাবলু হককে যেন দাঁড়াতে না পারে তার জন্য এরকম না 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 ও তো মানে পাঁচটা ভাগ হয়ে গেছে আচ্ছা মানে আগে ছিল 252 এখন পাঁচটা ভাগ এখন 253 ছয়ের 253 পাঁচটা ভাগ হয়েছে আমরা পাটের মানুষ আমরা পাটের লোক সিলেকশন করে আমাদের প্রার্থী পার্টির থেকে দিয়ে এখনো তো প্রার্থী সিলেক্ট ঘোষণাই হয়নি আমরা পার্টির থেকে সিঙ্গেল দিছে ওরা শুনে বাজার এরকম ভাঙচুর চালাই দিছে মানে পার্টির থেকে কি সিঙ্গেল সে বাজারে কি শুনছে আমাদের বাজারে ভাঙচুর চালাই দিছে আমাদের তৃণমূল পার্টির পোকরাবাড়ির যে 30টা পঞ্চায়েত তাদের নাম ঘোষণা হয় এই নাম ঘোষণা হওয়ার পরে দ্বন্দ্বটা এখানে লাগে নাম কি ঘোষণা হয়ে গিয়েছে না মানে অঞ্চল সভাপতি নাকি বলছে ফোন ফোন করে যাদের টিকিট হয়েছে তাদেরকে বলছে এই যে পাটে গন্ডগোল হচ্ছে আজকে এই পাটটা কত পাট 53 পাট 253 পাট হয় হ্যাঁ 253 এটা এই পাটে দল কার নাম মনোনীত করেছে এই পাটে দিছে বাবলার বউ আরজিনা বিবি আর যার নামে অভিযোগ যে গন্ডগোল করলো তার নাম কি তা হচ্ছে রুলেমিন তার বউ হচ্ছে রেশমা এবার যে বাবলা যে আছে সে কোন পার্টি করে ও টিএমসি করে আর যার নামে অভিযোগ রুলামিন বা উলামিন যেটা বলছেন আপনারা সে কোন পার্টি করে সেও টিএমসি করে তাহলে এটা গোষ্ঠী গন্ডগোল গোষ্ঠী গন্ডগোল বলতে ভুল হবে একটু এখানে প্রথম থেকে হচ্ছে ঘটনা হলো কি এই রুলামিন 52তে বাড়ি না যার নামে অভিযোগ করছেন সেও যদি তৃণমূল করে আর যাকে যা যে অত্যাচারিত মানে যাকে আপনারা নমিনেশন দেবেন সেও যদি তৃণমূল করে তাহলে এটা কি গোষ্ঠী গন্ডগোল নয় তো কি তাই তো মনে হয় এখন এখন যেটা তাহলে আপনারা মানে আপনি স্থানীয় পঞ্চায়েত হিসেবে স্বীকার করে নিচ্ছেন এটা গোষ্ঠী গন্ডগোল গোষ্ঠী গন্ডগোল আমি তো এখন তো টিকিট দিল আমি গত 5 বছর থেকে পঞ্চায়েতই করতেছি সেই জায়গায় যদি বলি এই 53 পাটটা হচ্ছে আমার আমি এখানকার রানিং পঞ্চায়েত কিন্তু আমার সময় যখন আমাকে টিএমসি টিকিট দেয় তখন কিন্তু এই বাবলা বিরোধী ছিল বাবলা ছিল বিরোধী আর রুলেমিন ছিল আমার পক্ষে আমাকে হেল্প করে আমাকে তৃণমূলের পক্ষে ছিল তৃণমূলের পক্ষে আমাদের মানে উলামিন যার নামে অভিযোগ সে প্রথম থেকে তৃণমূল করে আসছিল প্রথম থেকে আমার সাথে ছিল আর এই যে বাবলা সে নতুন তৃণমূল সে ছিল না আগে ছিল না বর্তমান সে তৃণমূল তৃণমূল তার মানে এটা গোষ্ঠী গন্ডগোল আপনারা বলতে যাচ্ছেন হ্যাঁ তাই কি নাম আপনার বাবলু আপনি এসে কি কি দেখলেন আমি তো আসি এই শুরু দেখলাম বাজার বন্ধ তারপরে তো মারামারি হয়ে শুরু হয়ে গেল আমি তো এখান থেকে গেলাম প্রথমে দেখলাম একটা ছেলের রুলেমিনের ভাসতে মাথা ফাটছে তারপরে এখনো দেখিনি কিন্তু একজন আমার শালা হয় আবার তার নাকি মাথা ফাটছে না কি হয়েছে বললাম বোমাবাজি গুলির অভিযোগ হ্যাঁ বোমা হয়েছে কিন্তু দুই পক্ষের কে বোমা কি করলো আমি সেটা আমি দেখি ঠিক
স্মার্ট হাওয়াই চপ্পল একটি অত্যাধুনিক ডিজাইনের হাওয়াই চপ্পল ফ্যাক্টরি এখানে ছেলে মেয়ে বাচ্চা বয়স্ক সব ধরনের হাওয়াই চপ্পল সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রি করা হয় তাই দেরি না করে আজই চলে আসুন শিবেশ্বর গোবরাছড়ার স্মার্ট হাওয়াই চপ্পল ফ্যাক্টরিতে আর নিয়ে যান স্বল্প মূল্যে আপনার পছন্দের সব হাওয়াই চপ্পল যোগাযোগ করুন 9591089500 অথবা 8388075569 এই নম্বরে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039